আপনি আশা করি বলেন তাহলে হ্যাঁ আমার আমি দু দুই হাজার চোদ্দ থেকে আপনার অনুসরণ করছি আহ এই প্রথম সুযোগ হলো আপনার সাথে কথা বলার আমি বিষয়টা বলতে চাচ্ছি এইভাবে যে এখন বর্তমান যে দু হাজার তেইশ বলি আহ যেমন ধরেন ফ্রান্সের ক্ষেত্রে আমি বর্তমানে ফ্রান্সে বসবাস করি ফ্রান্সের ক্ষেত্রে যেটা হচ্ছে তারা যে ইকুয়ালিটির কথা বলে আহ মুসলিমদেরকে যে সম দিচ্ছে আর তারা জঙ্গিবাদী কার্যক্রম গুলো পড়ছে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যায়িত করবেন বা বা এটা অ্যাকচুয়ালি কি পরবর্তী স্টেপ হতে পারে যে আমরা মুক্তমনারা কি করতে পারে এটার বিষয়ে ভাই প্রত্যেক মানুষই তো সম অধিকার পাবে এটা তো কোনো ধর্ম বিশেষ কোনো ধর্মের ক্ষেত্রে এটা তো লঘু হবে না এটা প্রত্যেক মানুষের অধিকার সে যে ধর্মেরই হোক সে একটা যখন সেকুলার কল্যাণকামী রাষ্ট্রে থাকবে তখন সে সম অধিকার পাবে রাষ্ট্র থেকে নিরাপত্তা পাবে শিক্ষা পাবে চিকিৎসা পাবে সব সুযোগ সুবিধা যেই সুযোগ সুবিধা অন্য আরেকজন মানুষ অন্য আরেকজন নাগরিক পায় তারও সেই জিনিসটা পাওয়ার অধিকার আছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে এই জিনিসটা বলা আছে যে জাতিসংঘের মানবাধিকার সনদে এটা বলা আছে যে প্রত্যেক মানুষ সে যে ধর্মেরই হোক তাকে এই বেসিক হিউম্যান রাইটস গুলা ফুলফিল করতে হবে এটা তো ভাই কেমন কথা বললেন ফ্রান্সে যে মুসলিমরা আছে তারাও তো একই অধিকার পাওয়া উচিত কিন্তু তাদের মধ্যে যদি কেউ এখন এসে যদি ইসলামী জিহাদি কাজকর্ম শুরু করে বা যদি এরকম করে যে তারা আমি সেই বিষয়ে বলতে চাচ্ছি যদি সমকামীদের সম্পর্কে ঘৃণা প্রকাশ অথবা নাস্তিকদেরকে হুমকি ধামকি অথবা অন্য ধর্মের মানুষদেরকে হুমকি ধামকি এই জিনিসগুলো যদি দেয় সেটা যে ধর্মের মানুষই হোক না কেন তাকে ওই ওই মামলায় তাকে ইয়া করতে হবে ওইটার জন্য তার বিরুদ্ধে মামলা দিতে হবে এবং তাকে সেইটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু মুসলিম এই কারণে তো তার বিরুদ্ধে কোনো পৃথিবীর কোথাও এরকম হতে পারে না যে কোনো একটা ধর্ম পালন করে সেই কারণে শুধুমাত্র এই কারণে তাকে কোনো ধরনের কোনো কিছু করা হবে এটা তো কোনো পৃথিবীর কোথাও হয় না ভাই সেটা আমি আপনার সাথে সম্পূর্ণরূপে একমত আসলে বিষয়টা হচ্ছে কি কি সরিয়া ইসলামী সরিয়া ভিত্তিক দেশগুলাতে হয় ইসলামী শরিয়া ভিত্তিক দেশগুলা ছাড়া পৃথিবীর কোনো সভ্যতে সেই জিনিস ঘটে না actually আমাদের আমি एक्चुअली কথাটা ই কারণই বললাম আমাদের বাংলাদেশীরা মনে করে বা আমাদের সাউথ এশিয়ান যারা তারা মনে করে যে ইউরোপ বা পাশ্চাত্যের দেশগুলোতে মানে মুসলিমদের অনেক ডিগ্রেডেড করা হয় অনেক অপমান লাঞ্ছনা রেসিজমের শিকার হয় আমি एक्चुअली এটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রতিরূপ পাচ্ছি এখানে আমি এই কারণে প্রচন্ড শক মানে তারা যে যে কথাগুলো মানে না জেনে না বলে যে বলেন যে ভাই আপনাকে না মানে সুইডেনের ভিসা দিতেছে আপনি অ্যাপ্লাই করবেন দেখেন সে পরিবার সুন্দর দৌড় দিবে সুইডেন এর অ্যাম্বাসির দিকে একটা হাইসা দৌড় দিবে সে ঠিক আছে আসিফ ভাই আপনার মনে পড়ে কি না যে শার্লি হেবদোর একটা ঘটনা নিয়ে ফ্রান্সে 2020 এ 2021 এ মানে একটা প্রবলেম হয়েছিল যে স্কুল টিচারের সাথে একটা স্টুডেন্টের আরবি আরাবিক বংশোদ্ভূত মানে স্কুল টিচার ছিল অনেকটা সিকুলারিস্ট টাইপের মানুষ উনি জানি হ্যাঁ হ্যাঁ ভাইয়া ওইটা সম্পর্কে প্রতিবাদ করতে গিয়েছিলাম আমরা সম্ভবত আপনার সামনে সেখান থেকে আমাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছিল এই পাশ্চাত্যের মাটিতে আসলে আসলে আমরা কতটুকু স্বাধীন এই মানে ইসলামিক টাইপের লোকদের কাছে আমরা কতটুকু স্বাধীন আমরা কি আজও স্বাধীন কিনা আমার সেটা নিয়ে সন্দেহ তাহলে আপনারা এর বিরুদ্ধে কোন নাই কোথাও আমরা আমরা একসঙ্গে গিয়েছিলাম এবং কি আমার গায়ে টাচ করেছিল গায়ে টাচ করেছিল এবং কি গায়ে অনেকটা লাঠি পেটার মতো জিনিসপত্র তাদের বিভিন্ন ড্রাগস টাইপের জিনিসগুলো তারা ইউজ করে ইসলামিক পন্থীরা তো সেটা নিয়ে অ্যাকচুয়ালি তদন্তের একটা পর্যায়ে তারা অনেকে আছে যে মানে ইউরোপে তো সেনজেন আপনি জানেন যে আটাশটা কান্ট্রি একসাথে যার কারণে দেখা যায় যে তারা এক বর্ডার থেকে আরেক বর্ডারে চলে যায় যেমন আমি যার মাধ্যমে সাফার হয়েছিলাম আমি এর পিছনে আমি অনেক দিন ধরে এই ইনভেস্টিগেশনটা পিছনে ছিলাম আমি শেষমেশ জানতে পারলাম যে সে বেলজিয়াম চলে গেছে এখন ভাই আমি তো আমার কাজকর্ম ফালাইয়া বা আমরা মানে দেখা গেছে যে এখন তার পিছনে পিছনে যেতে পারি না কিন্তু প্রচন্ড হ্যারেসের শিকার হয়েছি তার দ্বারা সেটা আমি চাকরি পর্যন্ত হয়েছিলাম আমি ওই দিন চাকরিতে যেতে পারি নাই আমি হামলা শিকার হয়েছিলাম মানে বিভিন্ন প্রেক্ষাপট এটার সাথে জড়িয়ে গিয়েছিল আর কি আচ্ছা ঘটনা ঘটলে তো মানে পুলিশের কাছে আপনার কমপ্লেইন করতে হবে এবং সেই অনুসারে ব্যবস্থা হবে হ্যাঁ ভাইয়া এখনো এখনো এটা ইনভেস্টিগেশনের অধীনে আছে সেই ইনসিডেন্ট গুলো সেটা নিয়ে আমরা প্রায় সময় কথা বলি যে আমি শার্লির সপক্ষে কথা বলতে কোন ধরনের মেন্টির পরিচয় আমি বরঞ্চ শক্ত হচ্ছে বাংলাদেশিরা যখন বলে বিরক্ত হচ্ছে প্রচন্ড যে বাংলাদেশীরা যখন বলে যে ইসলামিস্টদের প্রচন্ড তারা রেসিজমে চোখে দেখে বা তারা ইকুয়ালিটি দেয় না তারা ইকুয়ালিটিতে মানে মুসলিমদের জন্য তারা ব্যর্থ তখন আমি বিষয়টা নিতে পারিনি অ্যাকচুয়ালি আমার প্রচন্ড গায়ে লাগে তখন বিষয়গুলো এইগুলা তারা মানে এগুলা তারা এক্সট্রা সুবিধা পাওয়ার জন্য তারা ওখানে গিয়ে কিতাল টিতাল করতে চায় মনে হয় জন্য তারা বলে যে আমাদের কিতাল করতে দিচ্ছে না আমাদের ধর্মীয় স্বাধীনতা পরিহারণ করা হচ্ছে আমাদের কোপাকুপি করতে দেয়া না ওরা আর নাস্তিকরা কত খারাপ এই ইউরোপিয়ান লোকেরা কত খারাপ আমরা একটু কোপাকুপি করতে চাই আমাদের কোপাকুপি করতে দেয়া না ওদের পুলিশগুলো আমাদের কোপাইতে দেয় না এই এই কান্না করলে তো ভাই কেউ বলেন নাই তাহলে তোমরা ওই দেশে যাও কেন ভাই তোমাদের হ্যাঁ ভাইয়া এখন আমরা আর একটা মূল্যবান পয়েন্ট হচ্ছে গিয়ে আমি যেহেতু আপনার সাথে সরাসরি যুক্ত হতে পারি না বা আহ আপনাদের মেম্বারশিপ এর মধ্যে আমি নাই ফেইসবুকে অনেক আগে একটা মেসেজ দিয়েছে সম্ভবত আহ নর্মাল যে আপনি মানে এত মেসেজ তো দেখার সময় নেই তো যেহেতু এখন সুযোগ হয়েছে একটা কথা বলতে যে আমরা যারা ইউরোপিয়ান দেশগুলোতে আছি অ্যান্টি ইসলামিক যারা বা আমরা যারা মানবতার কথা বলি আমরা কি কোনো ভাবে এক হতে পারি না মানে একটা ফ্ল্যাটফর্মে বা আমাদের ধরেন কোনো একটা মানে আমি যদি আরেকটু স্পেসিফিকলি বলি যে আমাদের এক মাঠ পর্যায়ে যে আমরা সম্প্রসারণ করব আমার কেন মনে হচ্ছে আপনি হচ্ছে কথা কেটে কেটে যাচ্ছে ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না ডায়াগনস্টিক ভাই আপনার কথা আমি বুঝতে পারছি না আপনার বোধহয় নেটওয়ার্ক ঝামেলা করেছে আপনার আপনাকে তাহলে বিদায় জানাই রবিন আপনাকে যুক্ত করা আছে বলেন ধন্যবাদ আসিফ ভাই আমার প্রশ্নটা হলো যে ইসলামের যে ডিরেকশন মুসলিমদের প্রতি আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ইসলামের যে ডিরেকশন মুসলিমদের জন্য মুসলিমদের প্রতি তো এতে কি আপনি উদারপন্থী মুসলিম আর উগ্রপন্থী মুসলিম দুটাকে কি ডিভাইড করার সুযোগ দেখছেন কি উদারপন্থী মুসলিম বলে তো আসলে কিছু হয় না যে এটা হয় যে যারা ইসলামের বিধিবিধান আক্ষরিকভাবে মানে না তাদেরকে আপনি কালচারাল মুসলিম বলতে পারেন আচ্ছা উনি তো চলে গেলেন তাদেরকে কালচারাল মুসলিম বলতে পারেন কিন্তু তারা তো উদারপন্থী মুসলিম মুসলিম শব্দটার সাথে তো উদারপন্থী যায় না কারণ মুসলিম মানে হচ্ছে যে আত্মসমর্পণকারী যে আত্মসমর্পণ করেছে সে আবার উদার আবার কট্ট রেগুলার কি আছে যে সেটা আত্মসমর্পণই করেছে এর সাথে জিনিসগুলা ম্যাচ করে না হ্যাঁ আত্মসমর্পণ মানে সবকিছু দিয়ে সবকিছু জ্ঞান বুদ্ধি সব বাদ রেখে যুক্তি যুক্তি সব বাদ রেখে নিঃসংক চিত্তে মানে মাথা নিচু করে আত্মসমর্পণ করা সাবমিশন ইসলাম শব্দটার মানেই হচ্ছে সাবমিশন মানে আপনার যাবতীয় যা কিছু আছে বিবেক বুদ্ধি চিন্তা ভাবনা জ্ঞান বুদ্ধি বিবেক সব কিছু আপনি একদম নিঃসংক চিত্তে আত্মসমর্পণ করবেন তাহলেই হচ্ছেন আপনি একজন মুসলিম সেই মানে আপনার এই যে ইসলামের যে আল্লাহ তার কাছে নিঃসংক ভাবে আত্মসমর্পণ করবেন এখন আমরা যেটা বলি সেটা হচ্ছে যে মানুষের মধ্যে নানা ধরনের মানুষ থাকে মুসলিমদের মধ্যে নিশ্চয় অনেক ভালো মানুষ আছেন কিন্তু যারা ইসলামকে একদম কঠিন ভাবে পালন করেন এবং বিধিবিধান কঠিন ভাবে মেনে চলেন তাদের মধ্যে ভালো মুসলিম কিন্তু তারা ভালো মানুষ বলে আমাদের আমার মনে হয় না ইসলামের যে অত্যন্ত সাম্প্রদায়িক ঘৃণা ছড়ায় ভেদাভেদ সৃষ্টি করে তো আজকে আমরা একটা ভিডিও পোস্ট করেছি সেই ভিডিওটা আমি একটু ছাড়ি তাহলে সেই ভিডিওটা একটু শোনেন আপনারা ধর্মবিশ্বাসী মাত্রই কি উগ্র পৃথিবীর কোনো নাস্তিক কখনো বলেনি ধর্মবিশ্বাসী মাত্রই উগ্র অথবা জঙ্গি পৃথিবীর কোনো নাস্তিক কখনো এরকম কোথাও লিখেছে বলেও পড়িনি কেউই কোনোদিন দাবি করে না ধর্মবিশ্বাসী সকলেই খারাপ বরঞ্চ ওনারা যা বলেছেন বা যা বলছেন তা হচ্ছে ধর্মীয় সন্ত্রাসের মূল প্রতীত রয়েছে ধর্মের মূলের ভেতরে ভেদাভেদ সৃষ্টি এবং সাম্প্রদায়িক দীক্ষার মধ্যে এ কারণেই এদেরকে বলা হয় মৌলবাদী যে কোনো মতাদর্শ যখন লক্ষ লক্ষ জঙ্গি সন্ত্রাসী সৃষ্টি করে তখন খুঁজে দেখা প্রয়োজন সেই মতাদর্শের মূলে কি রয়েছে সব ধরনের পক্ষপাতিত্ব সরিয়ে আমাদের নিরপেক্ষভাবে যাচাই করে দেখা দরকার ধর্মগুলো আসলে আমাদের কি শিক্ষা দেয় যেমন ধরুন কোনো বিশেষ কোম্পানির খাবার খেয়ে কিছু লোক প্রায়ই অসুস্থ হচ্ছে শুধু অসুস্থ হচ্ছে তাই নয় অন্যকে কামড়াতেও শুরু করছে অবাক করা বিষয় হচ্ছে যারা এরকম অসুস্থ হচ্ছে অন্যদের কামড়াচ্ছে তাদের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মানুষই ওই একই কোম্পানির খাবার খেয়ে অভ্যস্ত তাহলে ভেবে দেখা প্রয়োজন ওই কোম্পানির খাবারের মধ্যে আসলে কি কি উপাদান রয়েছে সেই উপাদানগুলো মানুষের জন্য কতটা ক্ষতিকর হয়তো সেই কোম্পানির অনেক বড় ব্যবসা অনেক লোক সেই কোম্পানির সাথে যুক্ত অনেক শ্রমিক অনেকের জীবন সেই কোম্পানির আয়ের উপর নির্ভরশীল কিন্তু তারপরেও জনসাধারণের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হলে খুঁজে দেখতেই হবে ওই কোম্পানির খাবারে আসলে কি কি উপাদান রয়েছে ধরে নেই সেই কোম্পানির ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ব্যবসা তাদের বিজ্ঞাপন তাদের কেনা রাজনৈতিক নেতারা টিভি চ্যানেলের মডেলরা ওই খাবারকে যতই ভালো বলুক তারপরেও দেখতে হবে ওই খাবারে কি আছে মানুষকে রক্ষা করার জন্যেই তার উপর যদি এরকম আইন থাকে যে কেউ যদি ওই কোম্পানির সমালোচনা করে তাদের ভুল ধরিয়ে দেয় সেই কোম্পানির খাবারের বিরুদ্ধে কথা বলে তাকে খতম করতে হবে বা কল্লা উড়াইয়া দিতে হবে এরকম আইন থাকলে সেই কোম্পানির বিরুদ্ধে কথা বলা তো অবশ্য কর্তব্য হয়ে ওঠে তাই আমরা কখনোই বলি না যে ধর্মবিশ্বাসী মাত্রই জঙ্গি বা সন্ত্রাসী বরঞ্চ বলি ধর্মবিশ্বাসী অসংখ্য ভালো মানুষও আছেন যারা ধর্মের কিছু অতিপ্রাকৃতিক দাবি বিশ্বাস করলেও সেই ধর্মের বিধিবিধানকে এত সিরিয়াসলি নেন না বা কিছু মানেন আর কিছু মানেন না কোন বিধানটি ভালো আর কোন বিধানটি মন্দ তা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করেন যেটি ভালো মনে করেন সেটি পালন করেন সকলে যদি ধর্মীয় বিধিবিধান খুব সিরিয়াসলি নিত এবং যেভাবে আছে সেভাবেই অন্ধভাবে পালন করত তাহলে পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে উঠত আমরা এভাবে ছোট ছোট ভিডিও তৈরি করে যে প্রশ্নগুলো করা হয় একই প্রশ্ন দিতে আমাদেরও একটা বিরক্তি চলে আসে একটা সময় আমরাও তো আসলে এত ধৈর্য কারোর পক্ষেই রাখা আসলে সম্ভব হয় না এই কারণে আমরা যেটা করেছি যেটা প্ল্যান করেছি যে আমরা এই জিনিসগুলো ছোট ছোট ভিডিও বানাবো যারা ভিডিও এডিটিং করতে পারেন বা ভিডিও এডিটিং করতে চান তারা একদম সহজ কাজ ক্যানভা দিয়ে খুব সুন্দরভাবে খুব সহজে এই কাজগুলো করা যায় আহ আপনারা যদি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনফো এ মেল করবেন আমি একদিন আপনাদেরকে বসে দেখিয়ে দিব যে কিভাবে এই ভিডিওগুলো তৈরি করতে হয় এবং কণ্ঠটা আরেকজন করে দিবে সেই কণ্ঠটা নিয়ে ভিডিওটার সাথে অ্যাড করে কিভাবে এটা করতে হয় আমি সেটা সেটা শিখিয়ে দিব যদি আপনারা কাজ করতে চান যারা এই বিষয়ে কাজ করতে চান কাঁধে কাঁধ মিলে কাজ করতে চান আমাদের সাথে তারা দয়া করে আমাকে একটা মেল করবেন মেল করলে আমি আপনাদেরকে সময় বলে দিব কখন আমি আপনাদেরকে এই জিনিসটা দেখিয়ে দিব শনি রবিবারের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আমরা এই ভিডিওগুলো বানাই তারপরে আপনারা বানাতে পারবেন তারপরে আপনারা বানিয়ে মানে সংশয় ডট কমের ব্যানারই বানাতে হবে আপনাদেরকেও তারপর যদি আপনারা নিজেরাও বানাতে চান নিজেরাও বানাতে পারবেন ওইটা দিয়ে কিন্তু আমাদের যে কাজ সেই কাজটা হচ্ছে যে আমরা এই ভিডিওগুলা সব একত্র করে রেখে দিতে 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 চাই যেন না হয়। কারণ আমরা দিয়েছি আর দিব না এখন শুধু ভিডিওটা প্লে করে দিব যেই আসবে ভিডিওটা প্লে করে দিব আর আপনারা যারা মানে খাজুরা পেঁচাল পারতে আমার সাথে কথা বলতে চান তারা দয়া করে আর যুক্ত হবেন না অনেকদিন পরে পরে যুক্ত হবেন সাথে সাথে যুক্ত হবেন না মানে একটা একদিন যুক্ত হয়েছে না আরেকদিন হুদাই ভাই কেমন আছেন ভাই ভালো লাগতেছে ভাই ভালো লাগতেছে এই সমস্ত কথা বলার জন্য আমার সাথে যুক্ত হবে না দয়া করে হ্যাঁ এইগুলা আমি বিরক্ত হই এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন যে আমরা একটা কাজ করি আপনারা এসে রীতিমতো বিরক্ত করেন কিছু লোক আছেন রীতিমতো এসে বিরক্ত করেন কোনো কথা নাই সে ভাই কেমন আছেন এটা দরকার কি ভাই মেল করেন তাহলে কেমন আছেন জিজ্ঞেস করতে গেলে মেল করেন মেসেজ দেন লাইভে যুক্ত হওয়ার দরকার কি ভাই মানে আপনাদেরকে আমি বারবার এই জিনিসটা বলার পরে আপনাদের কেন যে মাথায় ঢুকে না এটা বুঝিনা না অনেক মানুষ ব্যাক স্টেজটা ভর্তি করে রাখে আমার এটা একটা অত্যন্ত বিরক্তিকর একটা ব্যাপার এই যে দেখেন এই ব্যক্তি আবদুল্লাহ আপনাকে তো বারবার যুক্ত করেছে আপনি প্রতিদিন এইসব বসে থাকেন কেন অনর্থক ভাই কোনো কাজ নাই কিছু নাই ভাই ইউটিউব থেকে শোনেন লাইভটা ইউটিউব থেকে শোনেন ভাই কেন বারবার এখানে এসে বসে থাকেন মানে প্রতিটা দিন ইনি যুক্ত হয়ে বসে থাকে যুক্ত করলে আর কথা বলে না প্রতিটা দিন একটা বিরক্তিকর অবস্থা আচ্ছা